Assalamualaikum warahmatullahi wabarakatuh. লজ্জাশীলতা, লজ্জাশীলতার মাহাত্ম্য একাত্ম গুণে গুণান্বিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 17 অথবা 8 অপেক্ষা কিছু বেশি শাখা রয়েছে, তার মধ্যে সব থেকে সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা পথ থেকে কষ্টদায়ক জিনিস সরানো শাখা, সব থেকে নিম্ন শাখা। বুখারি মুসলিম হাদিস। সব থেকে নিম্নের কষ্টদায়ক বস্তুগুলোর মধ্যে রাস্তা থেকে যে কোনো বস্তু কষ্টদায়ক, ইট বা পাথর, পোড়া কয়লা, ভাঙা কাঁচ, কাঁটা, এত বিভিন্ন জিনিস হতে পারে, সেগুলো সরানো ঈমানের একটি অংশ।